সালামু আলাইকুম। ভেক্টর রাজশাহী বোর্ড 2024, একটা ফিগার দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর এফ ওয়ান বল, এ বরাবর এফ টু, আর এ বরাবর হচ্ছে এফ থ্রি বল। এফ ওয়ান এর মান 1 নিউটন, এফ টু এর মান 22 নিউটন, এফ থ্রি এর মান 33 নিউটন দেওয়া আছে। চিত্র অনুযায়ী ও বিন্দুতে স্থির বস্তুকণার উপর 3টি বল প্রয়োগ করা হয়েছে। গ নম্বর, বস্তুকণার উপর ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান নির্ণয় করো। ও এক্স বরাবর মানে হচ্ছে আনুভূমিক বরাবর লব্ধি ক্রিয়াশীল বলের মান বের করতে বলছে। তাহলে আনুভূমিক বরাবর লব্ধি ক্রিয়াশীল বলের মান কিভাবে বের করব? ও এক্স বরাবর মানে হচ্ছে সবগুলো হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর বলের শুধু আনুভূমিক উপাংশই পাব, বলের আনুভূমিক উপাংশ পাওয়া যাবে। উপাংশ পাওয়া যাবে তাহলে বলের আনুভূমিক উপাংশ কী হবে? এক্স ইজ ইকুয়াল টু, প্রথমে এফ ওয়ান যে বলটা আছে, এফ ওয়ান বলটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এফ ওয়ান কস 0 ডিগ্রি, পার্টটা কোন দিকে কাজ করতেছে? এফ টু বলটা এই বরাবর কাজ করতেছে, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এফ টু এটা এক্স অক্ষের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এফ টু কস 120 ডিগ্রি প্লাস এফ থ্রি, এফ থ্রি কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে 180 যোগ 60, 180 আর 60 যোগ করলে 240, তাহলে এফ থ্রি কস 240 ডিগ্রি। এফ ওয়ানের মান হচ্ছে 11 cos 0 প্লাস 22 cos 120 প্লাস এফ থ্রি এর মান হচ্ছে 33 cos 240। এখানে হিসাব করতে হবে 11 cos 0 ডিগ্রির মান 1, তাহলে এটার মান 1ই 22 cos 120 ডিগ্রি যোগ 33 cos 240 ডিগ্রি, সব মিলে আসছে 16.5 মাইনাস 16.5 নিউটন। তাহলে এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে ক্রিয়া করতেছে। আমাদের কোশ্চেন ছিল ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান কত? ও এক্স বরাবর ক্রিয়াশীল বলের লব্ধির মান, এখন লব্ধির মানটা কাজ করতেছে তার বিপরীত দিকে, অর্থাৎ এখানে যেহেতু তিনটা বল একত্রে কাজ করতেছে, তো তিনটা বলের ক্ষেত্রে প্রথমে আমরা এফ এক্স আর এফ ওয়াই এই দুইটা উপাংশ পাবো। এক্স অক্ষ বরাবর পাবো হচ্ছে আনুভূমিক উপাংশ, ওয়াই অক্ষ বরাবর পাবো হচ্ছে উলম্ব উপাংশ। তো এই এখানে কোশ্চেনে বলছে ও এক্স বরাবর ক্রিয়াশীল বলের মান, তার মানে আমাদের এফ এক্স এর মান বের করতে হবে। তো এফ এক্স এর মান পেলাম 16.5 নিউটন, সেই এফ এক্স মানে ও এক্স বরাবর যে বলের উপাংশ সেটা কাজ করতেছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। ও এক্স বরাবর লব্ধি বলের মান, লব্ধি বলের মান 16.5 নিউটন, যেটি এক্স অক্ষের ঋণাত্মক দিকে ক্রিয়া করে। এটাই গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর বলছে যে বল প্রয়োগের ফলে বস্তুকণাটি কোন দিকে গতিশীল হবে, দিক নির্ণয় করতে বলছে, অর্থাৎ থিটা বের করতে হবে বল প্রয়োগের ফলে। তাহলে আমরা দিক কীভাবে বের করব? তো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বলের উপাংশ এফ এক্স, এখন আমরা বের করব এফ ওয়াই উলম্ব বরাবর উপাংশ, গ হতে প্রাপ্ত এফ এক্স এর মান হচ্ছে -16.5 নিউটন। তো এখন এফ ওয়াই বের করতে হবে, এফ ওয়াই এর মান মানে বলের উলম্ব উপাংশ, এখানে যেখানে যেখানে কস ছিল সেখানে শুধু সাইন হবে, এতটুকুই চেঞ্জ। এফ ওয়ান মানে উলম্ব বরাবর উপাংশ, এফ ওয়ান sin θ sin 0 ডিগ্রি প্রথমটা, পরেরটা হচ্ছে এফ টু sin 120 ডিগ্রি, পরেরটা হচ্ছে এফ থ্রি sin 240 ডিগ্রি।
F1 এর মান হচ্ছে 16, সরি F1 এর মান দেওয়া আছে 11 নিউটন। 11 গুণন সাইন, লিখে দিই 11 সাইন 0 ডিগ্রি প্লাস 22 সাইন 120 ডিগ্রি প্লাস 33 ইন্টু সাইন 240 ডিগ্রি। সবগুলা হিসাব করি, 11 সাইন 0 প্লাস 22 সাইন 120 প্লাস 33 সাইন 340 মাইনাস 9.526, মাইনাস 9.526 এত নিউটন। 22 ইন্টু সাইন 120 এর মান হচ্ছে 19.05, আর 33 ইন্টু সাইন 240 এর মান হচ্ছে -28.58। তো এখানে অ্যান্সারটা মাইনাসই আসবে এফ ওয়াই এর মান। তাহলে এখন আমাদের বের করতে হবে থিটার মান। থিটা মানে লব্ধি বলের দিক কোন দিকে কাজ করতেছে। লব্ধি বল এর জন্য থিটার মান বের করার জন্য আমাদের ইউজ করতে হবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আনুভূমিক বরাবর বলের মান, যেটা এই বরাবর কাজ করতেছে কত, এই বরাবর কাজ করতেছে -16.5, আর নিচের দিকে কাজ করতেছে -9.526। তাহলে লব্ধিটা কাজ করবে এই বরাবর, বুঝতেছি এই কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু উপরে কার সাপেক্ষে কোণ নির্ণয় করবো, আনুভূমিকের সাথে বের করি এফ এক্স এর সাপেক্ষে। তাহলে নিচে হচ্ছে এফ এক্স, ওপর হচ্ছে এফ ওয়াই, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এফ ওয়াই সাইন 90, এফ এক্স প্লাস এফ ওয়াই কস 90। এফ ওয়াই এর মান পাইছি আমরা -9.526, আর এফ এক্স এর মান পাইছি 16.5। তাহলে এখানে মাইনাস মাইনাস কাটার পর থিটার মান কত আসে আমরা দেখি, 9.526 ভাগ হচ্ছে 16.5, টেন ইনভার্স অ্যান্সার 29.99, 29.99 ডিগ্রি, বা আমরা 30 ডিগ্রি বলতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যান্সারটা আমরা কীভাবে লিখবো, কোন দিকে গতিশীল হবে। তাহলে বল প্রয়োগের পর, মানে তিনটা বল প্রয়োগের পরে বস্তুটি, তিনটি বল প্রয়োগের পর কণাটি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে দিকের সাথে 30 ডিগ্রি কোণে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যায়, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যায় দিকে যায় এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি এই ম্যাথে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।